হ্যালো ফ্রেন্ডস, বনিদ্বীপের স্পেশাল রান্নায় আপনাদের স্বাগত। লকডাউনে বাড়িতে বসে আছেন, বাইরে বেরোতে পারছেন না, মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো বানিয়ে নিন আমার এই রেসিপিটা। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বোঁদে। তো চলুন দেখে নিই রেসিপিটা কিভাবে বানাই। দু কাপে বানাই, দু কাপ আমি এখানে দু কাপ বেসন নেব। দু কাপ বেসন নিয়েছি, বেসনটা যে দানা দানা হয়ে আছে এটাকে একটু ভালো করে ভেঙে নেব। এতে আমি দিয়ে দেবো সামান্য বেকিং সোডা, একদম অল্প বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দেব, জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে থাকবো। এবার এতে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে ফেটিয়ে নেব। তেলটা দিয়ে আমি একটা এরকম পাতলা মতো ব্যাটার বানিয়ে নিয়েছি, খুব বেশি পাতলাও নয় আর খুব মোটাও নয়, দেখুন এরকম টাইপের হবে ব্যাটারটা। এরকম একটা ব্যাটার বানিয়ে নেবেন। এতে আমার 2 কাপ ময়দা, এই সরি 2 কাপ বেসনে 1 কাপ আর অল্প একটু জল লেগেছে। এবার আমি এটাকে এখন আমি এটাতে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দেবো, আর একটা ছোট বাটিতে করে ঢেলে রেখেছি ওটাতে রেড ফুড কালার দিয়ে দেবো। রেড ফুড কালারটা দিলে বোঁদের মধ্যে যে লাল লাল বোঁদেগুলো থাকে ওগুলো দেখতে ভালো লাগে, সেজন্য আমি এটা ইউজ করছি। আপনাদের কাছে যদি না থাকে না করবেন। এটা দিয়ে এটাকে আমি গুলে নেবো। দেখুন দেখুন 2টো ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ঢেকে 20-25 মিনিটের জন্য ছেড়ে দেবো। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানটা এবার আমি ওভেনটা অন করে দেব। দিয়ে 1.5 কাপ মতো চিনি নেব, 1.5 কাপ কি তার থেকে একটু বেশি, 2 কাপের থেকে কম বা 1.5 কাপ এরকম চিনি নিলেই হবে। নিয়ে এটা অন করে দিয়ে এবার 1 কাপ জল দেব। চিনিটা আমার গলে গেছে, এখন আমি এতে 2টো এলাচ দিয়ে দেবো। এলাচটা দিলে গন্ধটা ভালো বেরোবে, শুনে এলাচটা দিয়ে দেবো। শিরাটা তৈরি করবো একটু টাইম ধরে, যতক্ষণ না এটা একটু চটচটে ভাব আছে। এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, এতে এবার তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি বোঁদেটা ভাজব। দেখুন সিরাটা আমার রেডি হয়ে গিয়েছে, এইভাবে হাতে করে তুলে একটু দেখে নেবো এরকম চটচট করছে কিনা। দেখুন চটচট করছে, চটচট করলেই বুঝে নেবেন যে সিরাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটা অফ করে ছেড়ে দেবো। এবার আমি দেখে নেবো তেলটা গরম হয়েছে কিনা, তার জন্য এখানে 1 ফোঁটা দিয়ে দেখবো। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, সেজন্য বেসনটা উপরে সঙ্গে উঠে পড়েছে। এবার এরকম একটা ফুটো ফুটো ছানতা নেব, এই ছানতাতে করে আমি বোঁদেগুলো ভাজবো। ছানতাতে এবার এই যে বাটিতে এটা বেসনটা গুলে রেখেছিলাম, ছানতাটা ঠিক এতটা উপরে রাখবো, দিয়ে এইভাবে ঢেলে দেবো। জাস্ট এইভাবে ধরে রাখবো, আর কিচ্ছু করতে হবে না, এটা নাড়ানোর দরকার নেই। আর গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো এইভাবে। দেখুন বোঁদেগুলো কেমন চারদিকে ছড়িয়ে যাচ্ছে গোল গোল হয়ে, এইভাবে শুধু ধরে রাখবেন, আর কিচ্ছু করার দরকার নেই। যখন শেষ হয়ে আসবে তখন জাস্ট এইভাবে একটু ঝাঁকিয়ে দেবেন। এইভাবে আমি ভাজতে থাকবো এগুলোকে, মাঝারি মাঝারি, তখন আঁচটা মাঝারি করে দেবেন হাই থেকে নামিয়ে। এবার এইভাবে ভাজবেন, এবার দেখবেন এইভাবে তুলে দেখবেন একটু
শক্ত শক্ত হয়েছে কিনা তখন বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে। আমার আরেকটু বাকি আছে ভাজতে, বোঁদেগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এরকম একটা ছানটা দিয়ে, আমার কাছে বড় ছানটা নেই, আমি এই এটা দিয়ে এভাবে তেলটাকে পুরো ছেঁকে তুলে নেব। এরকম একটা পাত্র নিয়েছি, তাতে আমি ওপরে পেপার দিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা এর উপরে চলে যায়। এভাবে আমি সব বোঁদেগুলো তুলে নেব। দেখুন সব বোঁদেগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে গোল গোল হয়ে। এবার আমি যে লাল বেসনটা গুলে রেখেছিলাম ফুড কালার দিয়ে, সেটাকেও এই একইভাবে এইভাবে ছানটাটা রেখে আর গ্যাসটা বাড়িয়ে দিয়ে, গ্যাসটা বাড়িয়ে দিয়ে এইভাবে একইভাবে ভেজে নেব। দেখুন এইভাবে ঝাড়িয়ে নিয়ে এবার এটাকে তুলে নেব। এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে বোঁদেগুলোকে ভেজে নেব যতক্ষণ না ক্রিস্পি হয়। এবার আমি এগুলোকে, আমার বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, আমি আবার এইগুলো ছানটা দিয়ে তুলে নেব চাকনি দিয়ে। এইভাবে পুরো তেলটা ছেঁকে তুলে নিতে হবে। দেখুন সব বোঁদেগুলো আমার ভেজে নিয়েছি আমি। এবার বোঁদেগুলোকে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম এখানে, সেই শিরাটাকে এবার একটু গ্যাসটা অন করে দিয়ে এখানে বোঁদেগুলো সব ঢেলে দেবো। গ্যাসটা অন করে দিয়ে এইভাবে পুরো শিরাটার সাথে বোঁদেগুলোকে এইভাবে নেড়ে দিয়ে এক মিনিটের জন্য ফুটিয়ে নেব। বেশি ফুটানোর দরকার নেই, জাস্ট এক মিনিট, যাতে রসটা সবার সাথে ভালো করে ফুটে যায়। দেখুন এইভাবে এক মিনিট আমি এটাকে রসটাকে রসের বোঁদেটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে অফ করে দেবো, অফ করে দিয়ে এটাকে আমি রান্নাতে ঢেকে দেবো এক ঘন্টার জন্য। দেখুন বোঁদেটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে বোঁদেটা দেখতে। দেখুন আশা করছি খেতেও খুব ভালো লাগবে, আপনারাও এরকম বাড়িতে বানাবেন। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমার বোঁদেগুলো, একদম দোকানের মতো লাগছে। আপনারাও এরকম ট্রাই করবেন বাড়িতে, আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।